Assalamualaikum. আমি মোহাম্মদ আব্দুর রহিম বাদশা ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোগেশ্বর শাখার একজন ট্রেড ইনস্ট্রাক্টর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো করোনার কারণে ইউটিউবের মাধ্যমে ক্লাস নিতে হচ্ছে, তো আমি ক্লাস নিচ্ছি। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা। আজকে আলোচনা করব নবম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা এক, বিষয় কোড হচ্ছে 13-14। এটা থেকে আমি আলোচনা করব। এই বিষয় থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃক্ষ কর্তন ও কাঠ সংরক্ষণ। আমরা অনেক সময় গাছ কেটে থাকি, গাছ কেটে গাছের কাঠ সংগ্রহ করি। তো গাছটা আমরা কিভাবে কাটবো, কখন কাটবো, কিভাবে কাটবো এবং কিভাবে সেই কাঠটা সংগ্রহ করব, এবং কাঠটা আমরা কিভাবে পরিমাপ করব, এই সম্পর্কে আমরা জানবো এবং এই বিষয়ে আমি এখন আলোচনা করব। অবশ্যই মনে রাখতে হবে যে কাঠ আমাদের আসবাবপত্রের একটি মূল চাবিকাঠি। কাঠ দিয়ে আমরা নানা ধরনের জিনিস তৈরি করে থাকি, চেয়ার, ব্রেঞ্চ, দরজা, জানালা, খাট, ড্রেসিং টেবিল, সোফা ইত্যাদি 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 আরো অনেক কিছু আমরা কাঠ দিয়ে তৈরি করে থাকি। অতএব এই কাঠটা যখন আমরা সংগ্রহ করবো, যখন কাটবো, খুব যত্ন সহকারে সেটা কাটতে হবে এবং সংগ্রহ করতে হবে। এটার সময় বৃক্ষের চারা রোপণ থেকে অঙ্কুর করে যে সময় বৃক্ষের বৃদ্ধি সর্বাধীন হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে, পঁচিশ, ত্রিশ, ৩৫, ৪০, ৫০ বছর বয়সে যখন পরিপক্কতা লাভ করে, হ্যাঁ, তখন এটা ব্যবহার উপযোগী হয়। সেই সুনির্দিষ্ট সময়কালকে আবর্তনকাল বা কর্তন সময় বলে। পরিপক্ক হওয়ার আগেই বৃক্ষ কর্তন করলে ভালো মানের কাঠ পাওয়া যায় না। কাজেই আমরা বৃক্ষ পরিপক্ক না হওয়া পর্যন্ত আমরা সেটা কর্তন করব না। যেসব গাছের কাঠ নরম, দ্রুত বর্ধনশীল, জ্বালানি কাঠ, পশুখাদ্য ও মণ্ড উৎপাদনে ব্যবহৃত হয়, সেসব উদ্ভিদের কর্তন সময় কম হয়। আচ্ছা, সাধারণত ১০-২০ বছর আবর্তনকালে এসব বৃক্ষ কর্তন করা হয়, যেমন আকাশমণি, কদম, শিমুল, তেলিকদম, কেওড়া, বাইন, বাবলা, ঝাউ, ইপিলিপিল, এসব হচ্ছে নরম কাঠের গাছ। এটা হচ্ছে অল্প আবর্তনকাল, অল্প সময়ের জন্য। মাঝারি আবর্তনকালে গাছ হচ্ছে আংশিক শক্ত কাঠ প্রয়াদি প্রজাতি সমূহ, এটা হচ্ছে মাঝারি আবর্তনকাল। এই কাঠ দিয়ে কি হয়, খুঁটি ও কাঠের উৎপাদনের জন্য ২০-৩০ বছর আবর্তনকালে কাটা হয়। যেমন গামার, শিশু, আম, করই, খয়ের উপর, হরিতকি, হাতিয়ান, চন্দন, রেন্ডিকরই এবং রেন্ট্রি, এগুলো হচ্ছে মাঝারি আবর্তনকাল, মানে মাঝারি সময় ধরে এটা রাখা হয়। আর তিন নম্বর হচ্ছে দীর্ঘ আবর্তনকাল, যেগুলো অত্যন্ত মূল্যবান আসবাবপত্র তৈরি করা হয়, অত্যন্ত ভালো আসবাবপত্রের জন্য যে কাঠগুলো আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে দীর্ঘ আবর্তনকাল। মানে অনেক সময় লাগে এটাকে, কি বলে, এটাকে পাকতে অনেক সময় লাগে। হ্যাঁ, শক্ত জাতীয় কাঠ, এ
এই কার্ডটা অনেক শক্ত জাতীয় কার্ড হ্যাঁ এটা সময় লাগে বেশ অনেক কাজেই এই জাতীয় কার্ডগুলো হচ্ছে এটা এই জন্য এটাকে দীর্ঘ আবর্তনকাল বলে শক্ত জাতীয় কার্ড ও ধীর বর্ধনশীল প্রজাতি সমূহ শুধু কার্ড উৎপাদনের জন্য 40-50 বছর আবর্তন কালে কাটা হয় 40-50 বছর পর যখন 40-50 বছর এটা বয়স হয়ে যায় তখন এটা কাটা হয় এই কার্ডগুলো হচ্ছে সেগুন গর্জন শাল জারুল শিলকরাই মেহগনি তেলসুর চাপালিশ কাঁঠাল জাম এই ধরনের কাঠগুলো হচ্ছে দীর্ঘ আবর্তনকাল মানে অনেক সময় ভর করে এটা ম্যাচুরিটি অর্জন করে কাজে আমরা এই কোন গাছটা কখন কাটতে হবে কোন গাছের কোন বয়সে কোন গাছটা কাটলে পরে সেটা আমরা লাভবান হব এবং ভালো কাঠ আমরা সংগ্রহ করতে পারব আমরা এটা জানলাম এখন এই বৃক্ষ কর্তনের নিয়মাবলী এই কাঠ গাছটা আমরা কিভাবে কাটব কিভাবে কাঠ গাছটা কাটলে আমরা সর্বোচ্চ ভালো কাঠ সেখান থেকে আমরা পাব যেহেতু একটা গাছের বয়স যদি 50 বছর হয়ে থাকে সেটা সেগুন গর্জন শাল জারুল শিলকরাই মেহগনি তেলসুর চাপালিশ কাঁঠাল জাম এগুলো আমাদের যেটাই হোক না কেন যদি 50 বছর বয়স হয়ে থাকে গাছটা যদি যত্ন সহকারে কাটা না হয় নিয়ম অনুসারে কাটা না হয় তাহলে কিছু কাঠ নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কি করব গাছটাকে আমরা যত্ন সহকারে নিয়ম অনুপাতে কাটব গাছ যতটা সম্ভব মাটির কাছাকাছি একবারে মাটির কাছাকাছি থেকে আমরা কাটা শুরু করবো যেমন এখানে ব্ল্যাক বোর্ডে তোমরা খেয়াল করো হ্যাঁ এটা ধরো যেটা গাছ এই গাছটাকে এটা গাছ এই গাছটাকে কিভাবে কাটবো গাছটাকে অবশ্যই যেদিকে গাছটাকে ফেলবো যেদিকে গাছটা কেটে ফলাইলে পরে অন্য কোনো গাছের ক্ষতি হবে না অন্য কোনো ফসলের ক্ষতি হবে না সেই দিকে আমরা গাছটা কেটে ফালাবো তাহলে কি করব যেদিকে গাছটাকে ফালাবো ধরো যে গাছটা এইদিকে ফালাবো এইদিকে ফালাবো তাহলে গাছটা এখানে গাছের গোড়ায় 3/2 এই পরিমাণ গাছটাকে আমরা কুড়াল দিয়ে কেটে নেব কুড়াল দিয়ে আমরা এই পরিমাণ কেটে নেব কুড়াল দিয়ে এই পরিমাণ কেটে নেওয়া কেন কেটে নেব গাছটাকে আমরা এই দিকে ফালাবো এই জন্য কুড়াল দিয়ে আমরা এই পাশে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা কি করব কেটে নেওয়ার পরে আমরা 10 সেন্টিমিটার উপরে যে পাশে কাটা হয়েছে কুড়াল দিয়ে তার ঠিক উল্টা পাশে 10 সেন্টিমিটার উপরে আমরা এখানে কেটে দেব এখানে কাটব এখানে কাটলে পরে এখানে কাটলে পরে তাহলে গাছটা এই দিকে ফালানো সম্ভব হবে আমরা যে দিকটাকে ফালাতে চাচ্ছি সেই দিকে আমাদের ফালানো সম্ভব হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গাছের গোড়া কাটার আগে ডালপালাগুলো ছেঁটে নিলে ভালো হয় ডালপালাগুলো আগে আমরা কেটে নেব কেটে ফেলব কেটে ফেলার পরে গাছ সবসময় করাত দিয়ে কাটতে হবে এতে কাঠের অপচয় কম হবে পুরোপুরি কাঠের অপচয়টা পুরোপুরি রোধ করতে হলে আমাদেরকে করাত দিয়ে কাটতে হবে প্রথমে যেদিকে গাছকে ফেলবো আমি আগে বলেছিলাম যে প্রথমে যেদিকে গাছকে ফেলতে হবে সেদিকে করাত দিয়ে কাটতে হবে কিংবা কুড়াল দিয়ে কেটে নিতে হবে পরবর্তীতে গাছের মতোই বিপরীত গাছের আগের মতোই বিপরীত দিকে করাত দিয়ে কাটতে হবে
কোরার দিয়ে এই বিপরীত দিকে কোরার দিয়ে কাটতে হবে এবং কাটা অংশ খিল বা কাঠের টুকরা দিয়ে কাটা অংশে এই ঠিক এই কাটা অংশে এখানে এইখানে খিল বা কাঠের টুকরো দিতে হবে এতে গাছ কাঙ্ক্ষিত দিকে মানে যেদিকে ফেলতে চাচ্ছি ঠিক সেই দিকটাতে ফেলানো সম্ভব হবে কাটা গাছ মাটিতে পড়ার পর খণ্ডিত করতে হবে তবে কি কাজে কাঠ ব্যবহার করতে হবে বা ব্যবহার করা হবে তার ভিত্তিতে কাঠটাকে নির্ধারণ করতে হবে কাঠের পরিমাণ নির্ধারণ করতে হবে খণ্ডিত গোল অংশকে বলা হয় লগ আমরা গাছের খণ্ডিত এই গাছটা যখন আমরা কেটে মাটিতে ফেলব যখন এটাতে আমরা একটা সোফা খাট বা কিছুটা তৈরি করব সেই মাপ অনুযায়ী যখন আমরা এটাকে পিস করব কাটব তখন এই কাটা থেকে এই কাটা পর্যন্ত এই অংশটাকে বলা হবে লগ অংশটাকে বলা হয় লগ এই লগকে করাত কোলে নিয়ে গিয়ে মানে ছ মিলে নিয়ে গিয়ে ব্যবহার উপযোগী চিরাই কাঠে পরিণত করা হয় চেরাই কাঠের দৈর্ঘ্য প্রস্থ ও পুরুত্ব থাকে চেরাই কাঠের জন্য 15 সেন্টিমিটার এর বেশি হলে এর পুরুত্ব 7 সেন্টিমিটার হলে তাকে বলা হয় তক্তা তাহলে কি হলো 15 সেন্টিমিটারের বেশি যদি চেওড়া হয়ে যায় চ্যাপ্টা হয় এবং 7 সেন্টিমিটার পুরুত্ব যদি 7 সেন্টিমিটার হয় তখন আমরা এটাকে বলবো তক্তা গাছ কাটার সময় যেদিকে গাছ পড়বে প্রথমে কুড়াল দিয়ে এর আগে বলেছিলাম যে গাছ কাটার সময় যেদিকে গাছটা পড়বে প্রথমে কুড়াল দিয়ে মাটির 10 সেন্টিমিটার উপরে সেই দিকে 2/3 কাটতে হবে আমি আবারও পুনরাবৃত্তি করছি যে গাছ কাটার সময় যেদিকে গাছটা পড়বে বা যেদিকে গাছটাকে ফাড়ানো হবে প্রথমে কুড়াল দিয়ে মাটির 10 সেন্টিমিটার উপরে সেই দিকে 2/3 ঠিক গোড়ায় গাছের গোড়ার 10 সেন্টিমিটার উপরে ওইখানে কাটতে হবে পরবর্তীতে কাটা হবে ঠিক এই কাটার বিপরীত দিকে এই কাটার উল্টো দিকে 10 সেন্টিমিটার উপরে কাটার 10 সেন্টিমিটার উপরে হ্যাঁ কাটতে হবে এভাবে গাছ কাটলে গাছকে সুনির্দিষ্ট দিকে ফেলানো সম্ভব হবে এতে পরবর্তী গাছের ক্ষতি হয় না পার্শ্ববর্তী গাছের কোনো ক্ষতি হয় না কুড়াল করাত উভয় ব্যবহার করে কিন্তু গাছ কাটা যায় গাছ কাটা সম্ভব হয় তাহলে আমরা কি করলাম আমরা গাছ কাটা শিখলাম গাছ ম্যাচুরিটি হওয়ার পরে হ্যাঁ কিভাবে কাটতে হবে আমরা আমরা এই জিনিসটা শিখলাম তারপরে গাছ কাটার পরে মাপ অনুযায়ী গাছটাকে পিস করতে হবে টুকরা করতে হবে এই এক একটা টুকরাকে বলে লগ এইটা আমরা জানলাম এখন এই গাছের ভলিউম বা আয়তন এই গাছের গোল কাটার ভলিউম কিংবা চেরাই করা কাঠের ভলিউম বা আয়তন আমরা বের করব এই আয়তন বের করতে গিয়া এই আয়তন বের করতে গিয়ে এখানে একটা সূত্র আছে আছে যে গোল কাঠের বা লগের সঠিক আয়তন বা ভলিউম নির্ণয়ের জন্য নিউটনের একটা সূত্র আছে এই নিউটনের সূত্রটি হচ্ছে ভলিউম ইজ ইকুয়াল টু 0.08 ইনটু বের এক হোল স্কয়ার যোগ 4 × বের 2 হোল স্কয়ার যোগ বের 3 হোল স্কয়ার বাই 6 ইনটু দৈর্ঘ্য এটি হচ্ছে নিউটনের ভলিউমের সূত্র আমরা এই নিউটনের ভলিউমের সূত্র প্রয়োগ করে আমরা গাছের গোল কাঠ ও চিরাই কাঠের পরিমাণ পদ্ধতি নির্ণয় করব এই ব্যাপারে একটি অঙ্ক আছে অঙ্কটি আমি তোমাদেরকে এখন বোর্ডে লিখে তোমাদেরকে বুঝিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা গাছ কাটলাম কাটার পরে আমরা যে ফার্নিচারটা তৈরি করব সেই মাপে আমরা গাছটাকে পিস করলাম সেকশন দিলাম ভাগ করে নিলাম নেওয়ার পরে এখন
গাছের পিসকে আমরা বলি বলবো লগ। এই লগটা এই লগের মধ্যে কি পরিমাণ কাঠ আছে, এই লগের মধ্যে কি পরিমাণ কাঠ আছে, এই যে কাঠের আয়তনটা বা ভলিউম, আয়তন বা ভলিউম যেটাকে আমরা বলি, এই আয়তনটাকে বা ভলিউমটাকে আমরা কিভাবে নির্ণয় করব, কাঠের পরিমাণটা আমরা কিভাবে বের করব। এই পরিমাণটা বের করার জন্য নিউটন একটি সূত্র আবিষ্কার করেছে, সেই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কাঠের পরিমাণটাকে বের করব। তাহলে যেমন একটি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলি, তোমরা বোর্ডে একটু খেয়াল করো যে একটি গর্জন গাছের লগ 6 মিটার দীর্ঘ, এটির চিকন মাথার বে 1.50 মিটার, এটির যে চিকন মাথা আছে এই চিকন মাথাটার বের হলো 1.50 মিটার। আমি এটাকে বোর্ডে একটি লগ তৈরি করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লগটি ধরো যে আমি এইখানে একটা গাছের লগ আমি তৈরি করি, এই জায়গায় লগটা তৈরি করে দিই, সেটা হলো এটি লগ, এই গাছের লগটা আমি তৈরি করলাম এখানে। এখন এই লগটাতে কি পরিমাণ কাঠ আছে, কাঠটা বের করার জন্য নিউটনের সূত্রটাকে আমরা প্রয়োগ করব, সেটা হচ্ছে যে এটির চিকন মাথার বের হচ্ছে 1.5 মিটার। আমরা এই চিকন মাথাটা এখানে মাপবো, চিকন মাথাটা এখানে মাপিনি করি, এখানে কাঠ আছে 1.5 মিটার। আবার মাঝখানে বেটটা যখন মাপবো, মাঝখানে বেটটা মাপে দেখবো, ফিতে দিয়ে মাপে দেখবো যে এখানে আছে 2 মিটার। আবার এই শেষের অংশটা মানে মোটা অংশটা যখন আমরা মাপবো তখন এখানে আছে 2.5 মিটার মোটা, মানে কোন জায়গাটা কতটুকু মোটা আছে আমরা এটা আমরা মাপ, এটা এখানে দেওয়াই আছে, এটা এখানে দেওয়া আছে যে একটি এটির চিকন মাথার বের হচ্ছে 2.5 মিটার। অর্থাৎ এটা আচ্ছা মাঝখানে বের হচ্ছে 2 মিটার, এই মাঝখানে বেটটা হচ্ছে 2 মিটার, আর লকটির মোটা মাথার বের হচ্ছে 2.50 মিটার। তা লকটির শরীরের আয়তন বা ভলিউম কত, কাঠের পরিমাণটা কত, আমরা এটা বের করব। বের করতে গিয়া আমরা নিউটনের যে ভলিউমের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। সূত্রটি হলো ভলিউম সমান সমান 0.08 গুণন বের 1 হোল স্কয়ার যোগ 4 বের 2 হোল স্কয়ার যোগ বের 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ 6 গুণন দৈর্ঘ্য। এইখানে বের 1, এখানে যে আছে সূত্র দেওয়া আছে বের 1 বের 2 বের 3, বের 1 বের 2 বের 3 বলতে আমরা কি বুঝি, বের 1 বলতে লগের চিকন মাথার বের, অর্থাৎ এই চিকন মাথার বের, বের 2 বলতে লগের মাঝের বের, লগের মাঝের বের, বের 3 বলতে লগের মোটা প্রান্তের বের, লগের মোটা প্রান্তের বের। আমরা এখানে বের বলতে বের 1 বের 2 বের 3 বলতে আমরা গাছের লগের চিকন প্রান্ত, মাঝের প্রান্ত, মাঝের বের আর গাছের গোড়ার বের আমরা এটা বুঝব। এবারে আমরা এই অঙ্কটিতে আমরা মান বসিয়ে দিই, আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দিই, তা হল যে 0.08 গুণন বের 1 অর্থাৎ গাছের চিকন মাথার বের কত দেওয়া আছে, এখানে উদাহরণের মধ্যে কত দেওয়া আছে 1.5 মিটার, আমরা মান বসিয়ে দিলাম 1.5 মিটার, এখানে হোল স্কয়ার দেওয়া আছে আমরা হোল স্কয়ার দিলাম, যোগ 4 অর্থাৎ এই যে সূত্রের 4 বের 2 হোল স্কয়ার অর্থাৎ 2 হচ্ছে লগের মাঝের বের, এই লগের মাঝের বের এখানে উদাহরণে দেওয়া আছে মাঝের বের হলো 2 মিটার, এখানে 2 হোল স্কয়ার দিলাম, তারপরে যোগ বের 3 হোল স্কয়ার অর্থাৎ এই বের 3 হলো মোটা অংশের গাছের গোড়া মোটা অংশের বের, মোটা অংশের বের এখানে দেওয়া আছে 2.50 মিটার,
এখানে আমরা 2.50 মিটার লিখলাম, লিখে এটাকে হোল স্কয়ার দিলাম, সূত্রে যেহেতু হোল স্কয়ার দেওয়া আছে আমরা হোল স্কয়ার দিলাম, আর ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ হলো 6, সূত্রের 6 এখানে বসিয়ে দিলাম, আর গুণন হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য 6। হ্যাঁ আমরা সূত্রে আমরা মান বসিয়ে দিলাম, কিন্তু এখানে আমরা ঘনমিটার লিখলাম, আমরা কেন ঘনমিটার লিখলাম এটা তো প্রশ্ন থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি এটা ঘনমিটার লিখলেন কেন। ঘনমিটারটাকে এই জন্য লেখা হয়েছে, একটা কাঠের, একটা কাঠের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যখন আমরা এটাকে গুণ করব তখন আমরা এটাকে লিখব ঘনমিটার। তোমরা অবশ্যই মনে রাখবা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান সমান হয় ঘনমিটার, এই জন্য এখানে ঘনমিটার লেখা হয়েছে। এবারে আমরা কি করব, সূত্রে এবার অঙ্কটা আমরা কষে ফেলি, সেটা এখানে হোল স্কয়ার দেওয়া আছে, এটাকে 1.50কে 1.50 দিয়ে গুণ করলে হয় 2.25, আবার যোগ 4 যোগ 4 2 2 4, এখানে 2 2 4 হলো, যোগ 2.50কে 2.50 দিয়ে গুণ করলে হয় 6.25, হ্যাঁ ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ 6, এই 6 এখানে বসলো, আর গুণন 6, সূত্রের আমরা মান বসিয়ে দিয়েছি দৈর্ঘ্য 6 যে পাইছি সেটা হলো লগের দৈর্ঘ্য 6, এটা হলো সেই 6, হ্যাঁ ইনটু ঘনমিটার, আমরা এখানে ঘনমিটার লিখলাম। এবারে আমরা অঙ্কটাকে কষিয়ে ফেলি, আবার এখানে দেখা যাচ্ছে যে নিচে আছে 6, এখানে উপরে আছে 6, এই অঙ্কটাকে এটাকে নিচের 6 উপরের 6 কেটে দেওয়া যেতে পারে, আমরা কেটে দিয়েছি নিচের 6 উপরের 6 কাটা, তাহলে থাকলো কি কি থাকলো, এখন 2.25 যোগ 4 গুণ 4 যোগ 6.25, এই এই অংশটাকে আমরা সরল অঙ্কের মতো কষে ফেলি, সরল অঙ্ক যেভাবে করা হয়েছিল বা তোমরা করেছিলে সরল অঙ্ক, হ্যাঁ আমরা নিচু ক্লাসে নিচের ক্লাসে যে সরল অঙ্ক করেছিলাম এই সরল অঙ্কের মতো এই এইটুকু অঙ্ক আমরা সরল অঙ্কের মতো করে ফেলি। সরল অঙ্কের মতো করে আমরা নিচে চলে আসি, এখানে 0.08 ঠিক থাকলো, গুণন 24.05, এই এইটাকে এইটাকে গুণ যোগ যোগ করে যোগ ভাগ করে আমরা পাইলাম 24.05 ঘনমিটার। এখন এইটা আর এটা এই দুইটা গুণ করে আমরা পাইলাম 1.96 ঘনমিটার, এক তো এটাকে গুণ করে আমরা পাইলাম 1.96 ঘনমিটার, অতএব ভলিউম লকটি ভলিউম 1.96 ঘনমিটার, আমরা এই লকটির পরিমাণ বের করে ফেললাম। এইভাবে গাছের লগের পরিমাণ নির্ণয় করা যায়, নির্ণয় করতে হয় এবং নির্ণয় করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা শিখে নিলাম, শিখে গেলাম, জেনে গেলাম যে একটি গাছের লগে কি পরিমাণ কাঠ থাকে, এই পরিমাণ বের করার জন্য যে সূত্রটি নিউটনের সূত্রটি আছে এই সূত্রটিও তোমরা জেনে নিলাম, এই সূত্রের মাধ্যমে তোমরা লগে লগের কাঠের পরিমাণ বের করা শিখলাম। তোমরা খুব সুন্দর করে এটা মনে রাখবা, এটি বইতেও দেওয়া আছে, তোমরা পারলে বইয়ের কৃষি শিক্ষা বইয়ের 192 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া আছে, এখানে বুঝে না থাকলে তোমরা বইয়ে একটু খেয়াল করবা, বইতে যদি বুঝে না থাকো তোমরা আমাকে ফোন করবা, আমাকে ফোন করলে আমি আবার সুন্দর করে তোমাদেরকে ফোনে বুঝে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর করোনা ভাইরাসের কারণে সরকার যেসব স্বাস্থ্যবিধি নিয়ম কানুন দিয়েছে এই স্বাস্থ্যবিধি নিয়ম কানুনগুলো আমরা সবাই মেনে চলবো, তাহলে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।